ਮਾਰੀਆ ਉੱਚੇ ਗੁਲਾਬ

ल्यान्डफल समयी आकस्मिक बन्या आर् ल्यान्डस्लैड हेर् सम्भावना रहेछ सेन्टा पुरी खोर्धा नवरङपुर रायगडा कन्धमाल करापुटर मालकानगिरी नै पवन रब घंटा प्रति पैँचालिस रु पचवन किलोमीटर रहेछ ल्याण्डफल ने बार घंटा तक अपात रूप नै रहेवा गुलाब इतर प्रभाव नै आसवा भी बर्षा जारी एबे तक चांदबाली ने अत्का एकै मिलिमिटर वर्षा रेकर्ड गरिदिइन्छ এবে গঞ্জামর গোপালপুর ঠানু শহে কিলোমিটার আর্ধ্র কলিঙ্গপটনম দুইশ ২40 কিলোমিটর দূরে অছে বাত্যা গুলাপ ঘণ্টা প্রতি চব্বিশ কিলোমিটার বেগনে গতি করুছে গোলাপ তবে এই বাবদ নিয়ে অতক আলোচনা লাগে আমার সঙ্গে যোড়িয়েছেন আমার প্রতিনিধি রোশন নগর যে কি শিক্রাকুমে অন রোশন দেখমা গেলে বাত্যা গুলাপ গোটে প্রকার মাড়ি আসছে কারণ রয়েছে সে অঞ্চল নেই দেখুন নিশ্চিত ভাবে বর্তমান যা অনুমান করা যাচ্ছে পাখা পাখি আ সমুদ্র ঠু শহে কিলোমিটর দূরের রয়েছে বাত্যা গুলাপ এবং মাড়ি আসছি এবং যা পা বিভাগের সূচনা রয়েছে যে রাত্রী আটটার তার ল্যান্ডফল আরম্ভ হব এবং এই আন্ধ্রপ্রদেশ শ্রীকাকুলম ডিষ্ট্রিক্টে হি তা ল্যাডফল অনুমান করা যাচ্ছে যার প্রভাবে এই আন্ধ্রপ্রদেশ শ্রীকাকুলম সহ গঞ্জাম এবং গজপতি ওশার দুইটি জেলা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হব মুখ্য সিধা চিত্র দেখা চাইবি আমি বর্তমান ওড়শা আন্ধ্রা বোর্ডরের রয়েছু এবং শ্রীকাকুলম জেলার

কণাণ হোচে আকে এটাকে নজর রক্ষি থান রোশন